রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকীতে তাঁর জন্মস্থান খানাকুলে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিন রামমোহনের জন্মভিটে এবং বসতবাটিতে হেরিটেজ ফলকের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভা প্রসন্ন। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান, জেলা শাসক পি দীপাপ্রিয়া, দুই রামমোহন গবেষক দেবাশিস শেঠ ও পরেশচন্দ্র দাস, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, রামেন্দু সিংহ রায় ছাড়াও জেলা ও মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। এদিন সকালে রামমোহনের বসতবাটি রঘুনাথপুর থেকে জন্মভিটে রাধানগর পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। পাশাপাশি বসে অঙ্ক প্রতিযোগিতা, আলোচনা চক্র, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন রাজা রামমোহনের উপর 4টি নতুন বই ও স্মরণিকা প্রকাশিত হয়। ঠাকুরের দিকে আমার দিকে না। পশ্চিমবঙ্গ সরকারের জাতীয় সংস্কৃতি দপ্তর, আমাদের হুগলি জেলা পরিষদ কানাকুল বন পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানে আয়োজন করছি। সকাল থেকে ভালো লাগছে ছোটদের ছেলে মেয়েদেরকে দেখতে, ওনাদেরকে দেখতে আমরা বেশি একটু উৎসাহ হচ্ছে। আজকে আমরা সকালে একটা র্যালি করে এসেছিলাম, তারপরে এখানে অনুষ্ঠানটা হচ্ছে। আমি প্রথম ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সাংসদ মহাশয়কে, ইনি এত সকালে এসে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, আর কানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, সহসভাপতি এখানকার রামমোহন রায় জিপি, প্রধান স্যার, জেলা পরিষদের বিভিন্ন মেম্বাররা সবাই, আর এখানে উপস্থিত কানাকুল বাসিন্দারা সবাইকে। জেলা আজকে কানাকুল ছাড়া অন্য অন্য ব্লকে মিউনিসিপ্যালিটিতেও আমরা অনুষ্ঠানটা করছি। রাজ্যের বিভিন্ন জায়গায় কলকাতা থেকে শুরু করে আইএনসিএ ডিপার্টমেন্টের প্রোগ্রাম সব জায়গায় সকালে সকালে এখানে দেখা আমাদের সবাইকে ভালো লাগছে। আবার রাজা রামমোহন রায়কে আমাদের পক্ষ থেকে আমরা স্মরণ জানব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রোগ্রাম করা হয়েছে এবং ভিডিও খানাকুলের চৌধুরী থেকে বাংলার মুখ্যমন্ত্রী প্রতি বছরই এই প্রোগ্রাম আমরা করি, কিন্তু এবছর 250 বছর আরও জাঁকজমক করে হচ্ছে, একদম বুথ স্তরে, অঞ্চল স্তরে নেমে গেছে। আজকে এখানে আমরা সকালবেলা আম বাগান থেকে নিয়ে আমরা এই মেমোরিয়াল অব্দি পদযাত্রা করে প্রোগ্রাম শুরু করেছি। রাজা রামমোহন রায়ের যেখানে যেখানে আমরা পথে মালা দিতে দিতে তারপরে মেমোরিয়ালে মালা দিয়ে আমরা সংস্কৃতি এটাকে আমরা ভুলে যেতে পারি না, কারণ রাজা রামমোহন রায় সেই সময় মানব ধর্মের কথা বলেছিলেন যখন ইংরেজরা রাজত্ব করছিলেন, সেই জায়গাতে ওনার কণ্ঠে উনি কিন্তু সতীদাহ প্রথা রোধ করতে পেরেছিলেন। তাই আজকে আমরা নারী হিসাবে আমরা গর্বিত আমরা বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের মতো এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, যিনি এই সমস্ত বীর মহাপুরুষদের প্রত্যেকটা প্রোগ্রামকে তুলে ধরছেন, এবং যাতে আগামী দিনে ছাত্রছাত্রী এবং নব যুবক সমাজরা এতে উদ্বুদ্ধ। আজ 22শে মে আমাদের অত্যন্ত গর্বের দিন। দুর্ভাগ্য যে আমরা সেভাবে ভারতবর্ষের মানুষ 22শে মেকে পালন করে না, আমরা পালন করছি শুধু তার জন্মদিন এবং 250 বছরের জন্মদিন। এত বড় মানুষ তিনি ছিলেন, যিনি সমস্ত যে নবজাগরণ তার প্রধান পুরুষ এবং পৃথিবীর মুক্তির জন্যে তিনি কাজ করে গেছেন, তার মতো আধুনিক মানুষ এখনও আমরা হতে পারিনি। তার সংস্কার মুক্ত যে মন এবং তার জীবনের যা আদর্শ, তিনি কত কিছু করেছেন পৃথিবীতে ওর তুলন্ত
তুলনীয় কোনো শক্তিমান বীর্যবান এবং অত্যন্ত জ্ঞানী মানুষ দ্বিতীয় আর নেই এ বিষয়ে নিঃসন্দেহ। তাই আমরা গর্বিত হেরিটেজ কমিশনের থেকে দেরি হলেও আজকে তার যে আমরা স্মারকটা এখানে রাখতে পেরেছি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের পক্ষ থেকে, এবং অসংখ্য গুণীজ্ঞানী এখানে এসেছেন যারা বিভিন্নভাবে প্রশাসনের সঙ্গে যুক্ত এবং অত্যন্ত কর্মঠ জীবনের মধ্যে দিয়ে আমরা সবাই জড়ো হতে পেরেছি তাঁকে স্মরণ করার জন্য, যাতে পরবর্তী প্রজন্মের মানুষেরা তার প্রতি একটু কৌতূহলী হন, শিক্ষা পান, জানুন প্রকৃত রাজা রামমোহন রায় কে ছিলেন। স্যার, এই ফলক লাগাতে আজকে মূলত কমিটিতে কে কে এসছেন? আপনি তো আছেন, তার সঙ্গে আর একটু কে কে আছেন? ফলক লাগানো আমাদের একটা বড় কাজ ছিল। এছাড়াও তার যে বাড়ি আছে সেইটা বাড়িটাকে যাতে রক্ষণাবেক্ষণ করা যায়, তার জন্য আমাদের একটা বাজেট বা একটা পদ্ধতিগতভাবে সেটা সংরক্ষণ করার চেষ্টা করব। আর এছাড়া লাইব্রেরিটাও হবে। স্বাধীনতার 75 বছর পরেও রামমোহনের নামে কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই সারা ভারতবর্ষে, তার নামে কোনো পুরস্কার নেই, এবং আন্তর্জাতিক মানে এখানকার যে মানচিত্রে যে পর্যটন সেটাও নেই রাধানগরে, এই বিষয়টাকে আমার বিশ্বাস। কারণ আমরা সকলেই জানি যে কেন্দ্রে যে সরকার রয়েছে তারা সবসময় সাম্প্রদায়িকতার চিন্তা করে, এবং তাদের একমাত্র কাজ হিন্দু মুসলমান নানা রকম বিভাজন। কিন্তু আমাদের সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এসব ব্যাপারে অত্যন্ত সচেতন এবং অচিরাত এইসব কাজগুলো করবেন। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।